মর্নিং ফ্রেন্ডস, যুক্তাস লাইভ ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকাল সকাল আমি শুরু করে দিলাম ভিডিও। তো এখন হচ্ছে চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে তো হাবি উঠেও গেছে, বাজার যাবে, তো এই জন্য চাটা খাওয়া আমাদের খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ওয়েদারটা জানো, দেখো ওয়েদারটা তোমাদেরকে দেখাই। দেখো আজকে দেখো মেঘলা মেঘলা ওয়েদার। এই দেখো বৃষ্টি হলো কিছুক্ষণ আগে, ঝমঝমিয়ে বৃষ্টি হলো। দেখো ওয়েদার, ওই দেখো রাস্তায় জলও জমে আছে। দেখো ঠিক আছে, রাস্তায় জল জমে গেছে এইটুকু বৃষ্টিতে। তো একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি ছিল, হাবি বলছিল আমি কী করে বাজার যাব। তো ওই তারপর দেখলো যে এখন ওয়েদারটা ঠিক আছে, মানে ওয়েদার মানে বৃষ্টিটা নেই, তো এই ফাঁকে বাজারটা করে নিয়ে আসলে তাহলে সুবিধা হবে, নাহলে অত বৃষ্টির মধ্যে বাজার যাওয়াটা হয়ে ওঠে না, মানে অসুবিধা হয় আর কি। বাজার তো যেতেই হবে কিন্তু অসুবিধা হয়। তো আমি ভাত অলরেডি বসিয়ে এসেছি, যেটা আমার হ্যাবিট মানে অ্যাজ ইউজুয়াল। তো এখন বাকিগুলো পর্ব পর্ব করে নেব। তো ভাবলাম আগে ভিডিওটা স্টার্ট করি, তারপর বাকি কাজগুলো করে নেব। আর কি রান্না হবে তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। আর তো চলো আগে যাই রান্নাঘর। সকাল সকাল তো আমাদের রান্নাঘরেই কাজ থাকে, তো রান্নাঘরে যাই। হাবি অলরেডি রেডি হওয়ার জন্য চলে গেছে, এখন ও বেরিয়ে পড়বে, বেশি দেরি করতেই চাইছে না আমার। আর হচ্ছে ওই দেখো সকাল সকাল মেয়ে মুড়ি খেতে বসে গেছে, থামুর সাথে মুড়ি খাচ্ছে। সকালের পর্ব হলো, এখন পরের পর্ব শুরু। তো ভাত মনে হয় প্রায় হয়েই যাবে এখনই। তো দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত মনে হয় প্রায় হয়েই যাবে, জলও লাগবে। তো বন্ধুরা তোমরা সাথে থাকো, আমি ফটাফট কাজগুলো করতে থাকি আর তারপর তোমার সাথে আবার কথা বলবো। এই দেখো বন্ধুরা, এখন আমি আলু ভাজা বসিয়ে দিচ্ছি, আর আমি তেল তো গরম হয়ে গেছিলো, তো আমি আলু ভাজাগুলো ছেড়ে দিচ্ছিলাম। কিন্তু এই মানে সময় হট করে মনে পড়লো যে আসলে এটা আলু ভাজা না, রসুন আলু ভাজা। তো রসুন আমি দিতেই ভুলে গেছি, তো এই জন্য আমি আলুগুলোকে একটু সাইড করে নিলাম, নিয়ে রসুনগুলোকে আগে একটু হালকা ভেজে নেব। তো হালকা লাল লাল হলে সব আলু ভাজাগুলো দিয়ে মিশিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো ডবল খাটনি করতে হলো, কিছু করার নেই, কী আর করা যাবে, ভুলে যখন গেছি একটু ডবল খাটনি তো করতেই হবে। খাটনিটা একটু বেশিই হলো, যদি আমি প্রথমেই দিয়ে নিতাম তাহলে হালকা লাল লাল ভেজে নিয়ে একবারে ছেড়ে দিতাম, হয়ে যেত আলু। কিন্তু না, সেটা তো আর হলো না, একটু খাটনি তো করতেই হলো। আর এই দেখো এখন আলু মানে রসুন ভাজা হয়ে গেছিলো, আমি তারপর সব আলুগুলো দিয়ে হলুদ লবণ সব কিছু দিয়ে আমি হচ্ছে এখন ঢেকে দিয়েছিলাম একটু। তো এখন নেড়েচেড়ে নেব। আর এই দেখো এখানে হচ্ছে করলা ভাজা বসিয়েছি, আর কি বলো তো বন্ধুরা লাইট চলে গেছে, যার জন্য অন্ধকার হয়ে আছে রান্নাঘরটা। আর এই অন্ধকারেই আমি প্রথমে বুঝতে পারছিলাম না, তারপর একটু মোবাইলে আলো দিয়ে দেখছিলাম, দেখো একটা করলা ভাজা একটু বেশি কালচে টাইপের হয়ে গেছে। তো আমি এখন তাড়াতাড়ি করে এর জন্য ভেজে নিচ্ছি। আর এই দেখো হাবি নিয়ে এসছে বাইরে থেকে পরোটা আর সবজি, এই পরোটাটা খেতে খুব ভালো লাগে। তো এরা বাবা মারা যখন এসেছিলো তখনও এনেছিল, তো এখন আজকে আবার এনেছে, তো বাজার করতে গিয়েছিলো তো তখনই নিয়ে এসছে। তো আমি রান্না করতে করতে তো মা বলছে আগে খেয়ে নে তারপরে সব কিছু করিস, তো এই জন্য আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করার জন্য আসলাম। আর এই পরোটাগুলো খেতে খুবই ভালো লাগে, যদিও আজকে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে মিষ্টি। যেহেতু আমি মিষ্টি খুব ভালোবাসি এই জন্য সবসময় মিষ্টিকে একটু মিস করি, কিন্তু কি করব, কিছু করার নেই, সবসময় তো মিষ্টি পাওয়া যায় না বলো বন্ধুরা। আর ওই দেখো মেয়ে আর হাবি মিলে একটু নিচে গেছিলো, আসলে আমাদের একটা পার্সেল এসছে, তো পার্সেলটা নিয়ে আসতেই গিয়েছিলো বাবার সাথে। তো এই দেখো এখন ধীরে ধীরে আসছে, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে পার্সেলে কি আছে। তো হাবি আনবক্সিং করবে, তো আগে ঘরে যাক তারপর আনবক্সিং করবে, আর আমি হচ্ছে ভিডিও করব, যেটা করতে আমি খুব পছন্দ করি। আর এই দেখো মেয়ে সোজা এসে ঠাম্মুর কাছে চলে এসছে, যেহেতু সব খাবার নিয়ে বেড়ে রাখা আছে, তো বুঝতেই পারছো। তো এই দেখো এখন হাবি আনবক্সিং করবে, মানে জাস্ট দেখাবে তোমাদেরকে কি আছে, তো তোমরা আশা করি বুঝতে পারবে এখনই। তো এই দেখো এর মধ্যে ইমার্জেন্সি লাইট আছে, তো আসলে কলকাতায় আমাদের ইমার্জেন্সি লাইট সেম ইমার্জেন্সি লাইট ছিল, কিন্তু সেটা আর ক্যারি করা সম্ভব হয়নি। তো জানো লাগেজটা এত বেশি হয়ে গেছিলো আমাদের যে আর ইমার্জেন্সিটা আনা হয়নি। তো এখানে এসে এখানেও যখন কারেন্ট চলে যায় তখন আমাদের খুবই অসুবিধা হয়, আর মাঝে মাঝে বৃষ্টি যখন খুব বেশি হয় তখন তো মানে কারেন্ট চলে গেলে খুবই অসুবিধা হয়। তো এই জন্য
ফাইনালি অর্ডার দিয়েই দিল হাবি। আর এই দেখো সেম এই জিনিসই আমাদের ওই কলকাতার ওখানে আছে, যেখানে আমরা থাকি সেখানেই সে বাড়িতেই রাখা আছে। তো এখন যেহেতু আমাদের আপাতত যাওয়ার কোনো প্ল্যান নেই, তো এই জন্য আরেকটা এখানেই কিনে নিলাম। তো এই দেখো তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, খুব ভালো লাইট। আর এই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, এই লাইট ইমার্জেন্সি লাইটটা সত্যি খুবই ভালো। আর আমার মেয়ে খুবই খুশি হয়েছে, মেয়ে দেখো লাইট জ্বালানোর চেষ্টা করছে, আর ও খুব মজা পেয়েছে। আসলে কোনো নতুন জিনিস আসলে খুব মজা পায়, তো এখনও বলছে জ্বালিয়ে একটু দেখবে। তো এই দেখো জ্বালিয়ে দেখলো আর খুব মানে মজা পাচ্ছে, মানে খেলা ভেবেছে ও আসলে এটাকে। তো একবার অফ করছে, একবার অন করছে, একবার অফ করছে, একবার অন করছে, তো দেখো খুব খুশি হয়েছে ও। তো যা বাচ্চা মানুষ, ও ভাবছে এটা বুঝি খেলারই জিনিস, এটা মানে একবার অন করবে একবার অফ করবে। আর এই দেখো আমাদের কারেন্ট এখনও আসেনি, তো ভাবলাম আজকে এখানেই ইমার্জেন্সি লাইটের উদ্বোধনটা হয়ে যাক। তো আমি হাবিকে বললাম যে চলো তাহলে আজকে রান্নাঘরে উপরে রেখে দাও, আর আমাদের তাহলে রান্না করতে একটু সুবিধা হবে। তো দেখলে রান্নাঘরটা কেমন অন্ধকার হয়ে আছে। তো বন্ধুরা এখন আমাদের ব্রেকফাস্ট তো হয়েই গেছে, তো একটু বাইরে দাঁড়িয়েছিলাম, মেয়ে হচ্ছে ভাবির সাথে একটুখানি ঘুরতে গেল, আর ওনার স্টেশনে গিয়ে দাঁড়িয়ে ওকে নিয়ে যায়, ওখানে বসে আর মানে খেলে ওখানে গিয়ে, খুব ভালো লাগে ওর। তো দেখো এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর মা এখানে মাংস রান্না করার জন্য বসিয়ে দিয়েছে অলরেডি পেঁয়াজ টমেটো। আর দেখো লঙ্কা টঙ্কা সব রেডি করে রেখেছে, ওখানে আলু চলে আছে। তো দেখো মাও চলে এসছে, তো এখন আমি রান্নাগুলো এগিয়ে নিচ্ছি। আর মেয়ে এত মজা পায় যে ও থাক পেলেই খালি বলে আমাকে স্টেশনে নিয়ে যাও, এই জন্য বাবা ছুটিও আছে আর মেয়েও যায় সকাল সকাল টাইম পেলে। হ্যাঁ বাচ্চা শান্ত তো বন্ধুরা এই দেখো মেয়ে কি করছে, রসুন নিয়ে রসুন ছুলতে শুরু করে দিয়েছে। আমরা এদিকে কাজ করছি, ফট করে এসে দেখছি যে ও রসুন নিয়ে রসুন ছুলতে শুরু করে দিয়েছে। আসলে আমাদের সবাইকে দেখে তো, ও বাচ্চা মানুষ তো তাই করে না, যা দেখে তাই করার চেষ্টা করে। তো দেখো হাত দিয়ে ছুলতে ছুলতে হাতে একটু ব্যথা পেয়েছে, তো তাড়াতাড়ি রসুনটা ছেড়ে দিয়ে আমাকে এসে বলছে দেখো হাতে ব্যথা লেগেছে আমার, কি বলবো বলো। আর এই দেখো আজকে হচ্ছে আমার মানে ব্যাগপত্র যেগুলো আমরা নিয়ে গিয়েছিলাম মাঝখানে শিলিগুড়ি যে গিয়েছিলাম, তো ওখানে ব্যাগের জামা কাপড়গুলো ছিল, তো ওটা বার করাও হয়নি, আর যেগুলো ধুতে দেওয়া সেগুলো ধুতে দিয়ে দিচ্ছি। আর দেখো এই প্লাজোটা মানে সারারা সেট আর কি আমাকে মা দিয়েছে, তো যখন বাড়িতে গিয়েছিলাম তখন মা দিয়েছিল। সব কিছু ধুতে হবে তাই আজকে একটু নামিয়ে দিচ্ছি, যেগুলো কাপড় ধুতে দেবো সেগুলো নামিয়ে নিচ্ছি, মানে সব কিছু গুছিয়ে রাখছি। আর এই দেখো এখন আমার ঘরে চলে এসেছি, এটা আমি ব্যাগ থেকে আমি সব পরিষ্কার করছি, ব্যাগটা পরিষ্কার করে মানে কোন সব জিনিসগুলো বার করব, কোথায় যেটা মানে যেখানে যেটা রাখার সেটা রেখে দেব, আর ব্যাগটা হচ্ছে ধুতে দিতে হবে। আর ব্যাগটা ছিঁড়েও গেছে জানো তো, এর আগের দিন একটু বেশি জিনিস নিয়ে নিয়েছিলাম, তো এত ভারী করে দিয়েছিলাম যে ব্যাগটা ছিঁড়ে গেছে, কাঁধ থেকে হঠাৎ করে পড়ে গেছিলো। তো আগে ফাঁকা করে নিচ্ছি, সব জিনিসগুলো জায়গা মতো রেখে দেবো, তো ব্যাগটাকে ঠিক করতে দেবো। ব্যাগটা ঠিকঠাক হয়ে গেলে তারপরে হচ্ছে ব্যাগটাকে ধুয়ে দিয়ে দেবো, কেননা ব্যাগটা না ধুয়ে তো নেওয়া যাবে না, তা এই জন্য ব্যাগটাকে আগে ঠিক করে নিয়ে এসে তারপরে ব্যাগটা ধুয়ে নিব। আর দেখো জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর এই দেখো এই ব্যাগটার মধ্যে ওষুধপত্র রাখি আমার মেয়ের, তো ওষুধপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। তো জায়গা জিনিস জায়গা না রাখলে পরে খুঁজেও পাবো না, আর একটা জায়গা থেকে আরেক জায়গায় যেতে একদিনের জন্য যাই আর অনেক দিনের জন্য যাই, যেগুলো দরকারি জিনিস সেগুলো তো নিতেই হয়, বিশেষ করে ওষুধপত্র আর যেগুলো দরকারি জিনিস আর কি, তো এই জন্য খুব ঝামেলা হয়ে যায়। আর এই দেখো এটা একটা ঠাকুরেরই আশীর্বাদ, মানে ফুল আছে ঠাকুরের, ফুল না বেলপাতা কিছু আছে, সেটা দিদিভাই দিয়েছিলো, সেটাই প্রণাম করে রাখলাম। সকালবেলা তোমাদের বলেছিলাম যে মেঘলা মেঘলা ওদের এখন আবার একটু রোদ রোদ উঠেছে, ওয়েদারটা একটু নর্মালের দিকে আসছে, তো মেয়ে ঘুরে টুরে আসুক তার একটু মনটাও ফ্রেশ হবে। আর জল এখনো জমে আছে রাস্তায়, তো এখন দেখি যা টুকটাক কাজ সেগুলো করে নেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা বড় করছি না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন যারা বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসবে। তো এখন একটু ঘরে আসলাম, আর কত তাড়াতাড়ি একদম বলে দিলাম বলো,
আসলে মুখস্থ হয়ে গেছে তো এই জন্য বলতে বলতে মুখস্থ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের বকবক না করে আমি এখানে বাই বাই করে দিচ্ছি। বাই বাই।